সজন নব সাজে উঠে সাজি। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল দেখো ফুলকো ফুলকো লুচি দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে তোমার শুক্রবার আর 22শে মার্চ, আর এখানে দেখো সকাল সকাল আমি লুচি করে নিচ্ছি, আর এখানে তোমার আলু আর মটর, এগুলো কিন্তু আমি সব রাত্রেবেলা করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আলু কেটে রেখে দিয়েছিলাম আর ময়দাটাও মেখে রেখে দিয়েছিলাম, কারণ সকাল সকাল তো আর অত টাইম পাবো না, তো সকালে অনেকটা সকালেই উঠে পড়েছি, উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে তো আমি লুচি আর তরকারিটা করে নিচ্ছি। তো চলো, আবার চাও বসিয়ে দিয়েছি, রেডি হয়ে তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো আজ হচ্ছে কিবা শুক্রবার, 22শে মার্চ। তো সকালে অনেক সকালে উঠে পড়েছি, সমস্ত কাজকর্ম সকালে জলখাবার কমপ্লিট করেছি, মালাটা কেন টানছিস, পরে রেডি হয়ে গেছি। দেখো এই জামদানিটা পরে নিয়েছি, আর এই যে চুলে ফুল লাগিয়েছি, দেখাই যাচ্ছে না ক্যামেরায়, শোনা টানে না, ফুল লাগিয়েছি। তো আজকে মমমের নাচের প্রোগ্রাম আছে, বসন্ত উৎসব, তো ওখানেই যাব, সেই জন্য ভাগ্নি এসে সাজিয়ে দিল মমমকে। আর সামনে আর একটু, এই যে দেখো মমম রেডি হয়ে গেছে, মমমকে কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো বেরিয়ে পড়ি, অলরেডি 9:30 বেজে গেছে, আমাদের ওখানে 9:00 পৌঁছাতে বলেছিলো, এখনও যেতে যেতে ধরো 30 মিনিট, মনে করো 10টার মধ্যে পৌঁছে যাব। তো চলো আর বেশি বকবক করছি না, ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু দেখতে থাকো আর পাশে থেকো। তো বন্ধুরা দেখো টোটোতে উঠে পড়েছি, উঠে তারপরে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমরা একদম ফরেস্টের ভিতরে কিন্তু ঢুকেও পড়েছি, তো ওখান থেকেই দেখতে পাচ্ছি যে র্যালি বেরিয়ে গেছে। দেখো এখানে যারা নাচ করছে তার যারা মায়েরা গার্জেনরা গিয়েছে, তো সবাইকেই স্যার র্যালি বের করে দিয়েছে। আর দেখো আজকে সকালের ওয়েদারটা না জাস্ট দারুণ দারুণ, খুব সুন্দর ওয়েদার, আর দেখো কী যে ভালো লাগছে দেখতে, আর প্রচণ্ড গরম লাগছে যেহেতু আজকে খুব রৌদ্র উঠেছে, তোমরা দেখে তো বুঝতেই পারছো, আর খুব গরমও লাগছে আমাদের জানো তো। তো আমরা দেখো র্যালিতে তোমার র্যালিতে বেরিয়ে পড়েছি, তো আমি আবার কি করলাম র্যালি থেকে একটু বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে ভাবলাম চলো একটু ভিডিও করি, র্যালিতে থাকলে তো আর ভিডিওটা করা যাবে না। আর দেখতে দেখো কতটা ভালো লাগছে, আর কি সুন্দর লাগছে না দেখতে। তো চলো এবার ফরেস্টের ওখানে চলে যাওয়া যাক, যেখানে আমাদের প্রোগ্রাম হবে বসন্ত উৎসব। আর জানো তো এবছর মামমের প্রথম মানে বসন্ত উৎসব করছে, আগের বছর মামম নাচে ভর্তি হয়েছিল কিন্তু আগের বছর আমি আর বসন্ত উৎসবে পার্টিসিপেট করাইনি মামমকে, তো এবার মামমের ফার্স্ট বসন্ত উৎসব হচ্ছে। তো মামমের সাথে সাথে আমরাও খুব আনন্দ করছি বলো, মানে মেয়েদের বাচ্চাদের সাথে সাথে তো মায়েদেরও একটু আনন্দই হয় তাই না। তো দেখো জায়গাটা দেখো খুব সুন্দর জায়গাটা জানো তো, তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না এত সুন্দর জায়গাটা, জায়গাটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর। তো এখানে আমরা অনেক ফটো উঠেছি আর সারাদিন অনেক মজা আনন্দ করে আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটিয়েছি সত্যি। চার দেওয়ালের মধ্যে থেকে যদি এরকম বাইরে পরিবেশে আসা যায়, যেহেতু সবুজে সবুজ, মানে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, মনটাও কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। সারাদিন সংসারে কাজকর্ম করতে করতে দেখবে আমরা কিন্তু অনেকটা হাঁপিয়ে উঠি, মাঝে মাঝে কিন্তু আমাদের এরকম চেঞ্জ হওয়া দরকার তাই না। তো সবার সাথে একসাথে কাটালে না সে সত্যি সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়েছি, এই দিনটা 22শে মার্চ সত্যি খুব ভালো কাটিয়েছি আর খুব মজাও করেছি, মামমামও খুব মজা করেছে। তো দেখো এখানে তো আগামীকাল এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম বলো, তো আজকেও এখানেই প্রোগ্রাম হবে, আর কালকে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর আজকে একদম রৌদ্র উঠে গেছে জানো তো। তো চলো এবার দেখো ওয়েদারটা দেখো জাস্ট দারুণ দারুণ,
খুব সুন্দর ওয়েদার, আমরা তো ভেবেছিলাম বৃষ্টি হবে নাকি, বৃষ্টি হলে আজকের ওয়েদারটা মানে। তো বন্ধুরা দেখো এখন কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ছোট বাচ্চাদের থেকে স্টার্ট হয়ে গেছে, মামমামদের এখনও স্টার্ট হয়নি। তো চলো আমরাও এবার এখানে বসবো। আর যেহেতু এখানে মানে রৌদ্রটা না একদম মানে খুবই রৌদ্র লাগছিলো আর প্রচণ্ডই গরম লাগছিলো, তারপরে মামমামকে একটু আখের রস এনে খাইয়ে দিলাম। তো কয়েকটা নাচ হওয়ার পরেই তারপরেই মামমামদের নাচটা শুরু হবে। আর মানে সব কটা নাচই খুব সুন্দর ছিল, অসাধারণ ছিল। আর টেস্টটাও দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। তো একের পর এক সব নাচগুলো শুরু হয়ে গেছে। আর নাচের গানগুলো যেহেতু দিতে পারছি না সেই জন্য তোমাদের নাচগুলো অতটা ভালো লাগবে না। এই নাচটা তো খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল, যদি গান দিয়ে তোমাদেরকে দেখাতে পারতাম না সত্যি খুব ভালো লাগতো। আর যেহেতু আমরা অনেকটা দূরে থেকেই ক্যামেরা করছি সেই জন্য না ক্যামেরাটা মানে খুব একটা ভালো করা যাচ্ছে না। আর একদম দেখো বন্ধুরা ফরেস্টের ভিতরে, তো সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে প্রোগ্রামটা। তো চলো বন্ধুরা আমাদের সাথে সাথে আমার সাথে সাথে তোমরাও একটু এনজয় করো, তোমরাও দেখতে থাকো আর তোমাদেরও ভালো লাগবে। তো বসন্ত উৎসবটা সত্যিই খুব ভালো লাগে। আর যেহেতু এবার আমিও ফার্স্ট করছি, আগের আমার কোনো অনুভূতি ছিল না। তো চলো তোমরাও দেখতে থাকো আর পাশে থাকো। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা, লাইক করে তোমরা সবাই ভিডিওটা দেখো, কারণ বোঝোই তো তোমাদের একটা লাইক আমাদের কাছে কি, তাই না? আর এই নাচটা দেখো বন্ধুরা, এই নাচটাও খুব সুন্দর, কিন্তু দেখতেই পাচ্ছ নাচটা এত ভালো, কিন্তু গান দিয়ে দিলে তো বেশি ভালো লাগতো, গানটা যেহেতু দিতে পারছি না সেই জন্য তোমাদের খুব একটা ভালো লাগবে না। তো কি করব, শুধু এই নাচগুলো একটু তোমাদের সাথে তুলে ধরেছি, তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু এখানে সারাটা দিন কাটিয়েছি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তো চলো দেখতে তো পেলে। এখানে মামমামদের সবাইকে দাঁড় করিয়ে রেখেছে, এখনই মামমামদেরও নাচ শুরু হবে। আর প্রচণ্ড রৌদ্র, তো সেই জন্য আমরা সবাই পাশে দিয়ে কাপড়ের আঁচল দিয়ে ওদেরকে ঢেকে রেখেছি, খুব রৌদ্র উঠেছে। তো সকাল টাইমটা যেরকম রৌদ্র ছিল তারপরে এত বৃষ্টি এসে গিয়েছিল, মানে আমাদের প্রোগ্রামটা মোটামুটি শেষের দিকে তখনই বৃষ্টি এসেছিলো। আর এইবার দেখো মামমামরা স্টেজে উঠে পড়েছে, আর এবার কিন্তু মামমামদের নাচটা শুরু হবে। আর মামমামদের গানটাও আমি দিতে পারলাম না, কারণ বুঝতেই তো পারছো কপিরাইট এসে যাবে। মামমামদের নাচটা ছিল কি বলতো, মেখলা পরে ফাগুনেরও মোহনায়, আসামের একটা বিহু নাচ। তো ওই নাচটা সত্যি খুব সুন্দরও ছিল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা নাচটা তোমরা দেখো, আর কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো। তো চলো দেখতে থাকো।
সবে রঙ্গনে আজ সবার আমন্ত্র উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্র উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সৌরভে মিশে যায় উৎসব উচ্ছ্বাসে সব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্র উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্র কিন্তু শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে মাম্মামের সার, এই সারের কাছেই মাম্মাম নাচ শেখে। তোমরা তো দেখেছোই, যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো দেখেছোই। তো এখন আমরা সবাই নাচের সারের সাথে একটা করে ফটো উঠিয়ে নিলাম, তো এটা একটা স্মৃতি থেকে যাবে। আর যেহেতু নাচের স্যার খুব ব্যস্ততে আছে, যেহেতু পুরো প্রোগ্রামটা নাচের স্যার হ্যান্ডেল করছে, তো কোনো স্যার একটু দাঁড়িয়েছিল আর আমরা ফটো টটো উঠালাম, তারপরে স্যার চলে গেল। তারপরে আমরা মায়েরাও স্যার বাচ্চাদের সাথে দাঁড়িয়ে কিছু ফটো উঠিয়েছি। আর দেখো তোমরা বুঝতেই তো পারছো সবাই ফটো উঠানো নিয়ে একদম ব্যস্ত। আর দেখো প্রচণ্ড কিন্তু রৌদ্র, আর এতক্ষণ যতক্ষণ ধরো মাম্মামদের নাচের প্রোগ্রামটা হয়নি না ততক্ষণ কিন্তু ভালোই রৌদ্র ছিল। তারপরে না একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো এবার দেখো আমরা একদম পিছনের দিকে চলে এসেছি, যেহেতু সামনের দিকে এত গান বাজছে না, পিছনের দিকে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করব। যেহেতু আমরা বাড়ি থেকে মুড়ি টুড়ি নিয়ে এসেছিলাম, ঝালমুড়ি টুড়ি সব এখন আমরা বসে বসে এখানে খেয়েছি। খাওয়ার পরে তারপরে দেখো একটু রং রং মেখে নিয়েছি, যেহেতু বসন্ত উৎসবে এসেছি একটু রং মাখবো না তাই কখনো হয়। তো দেখো রং মাখা হয়ে গেছে। তো মাম্মামরাও কিন্তু প্রচণ্ড রং খেলে নিয়েছে, তো শাড়ি টাড়ি একদম নষ্ট হয়ে গেছে, এগুলো বাড়িতে গিয়ে আবার ধুতে হবে। তো মাম্মাম দেখো আমাকে এসে রং মাখিয়ে দিচ্ছে। তো চলো এবার একটু ফটো টটো শ্যুট করবো, করে তারপরে রওনা দিব। বাড়িতেও তো যেতে হবে, বাড়িতে গিয়েও তো আবার রান্নাবাড়ি করতে হবে, যেহেতু রান্নাবাড়ি করে আসিনি, অনেকটাই সকালে এসেছি, অত সকালে তো রান্নাবাড়ি করে আসা সম্ভব না। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে এরকম নির্জম পরিবেশে আসতে, কার না ভালো লাগে তাই না বলো বন্ধুরা? তো খুব সুন্দর জায়গাটা, তো সারাটা দিন ভালো মজা আনন্দ করে কাটালাম। তো সবাই মিলে এখন একটু ফটো উঠছি, আইসক্রিম খাওয়া হলো। তো চলো এবার ওদের সবাইকে বলছি, নাও তোমরা সবাই ফটো উঠেছো, আমি একটু ভিডিও করছি। তো এখানে সবাই হাই হ্যালো বলছিল, কিন্তু কি বলো তো গান বাজছিল সেই জন্য আওয়াজটাকে মিউট করে দিলাম। তো এই দেখো আমরা সবাই খুব মজা করে কাটালাম আজকের দিনটা। তো চলো এবার রওনা দিয়ে দিব। হ্যাঁ
আবার বাড়িতে যেতে লাগবে, টোটো টোটো পাবো কি না এখান থেকে জানি না, পাবো তো অবশ্যই, যেহেতু এখন কেবল 12:30 মতো বাজে। এই যে দেখো, এবার একজন আইসক্রিম নিয়ে আসলো, তো আমরা সবাই মিলে এখন এখানে বসে বসে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিম খেতে খেতে আবার কিন্তু কয়েকটা রিলসও এখানে আমি বানিয়েছিলাম, তো চলো আইসক্রিম খেয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। আর তো দেখো, আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আর আমরা কিন্তু সত্যি করেই টোটো পাইনি। তো ভাবলাম এই ফরেস্টের মাছ মানে ফরেস্টের এই জায়গাটুকু একটু হেঁটে হেঁটে যাই। দেখো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, যদি নিচে নেমে যদি একটু ভিডিও করা যেত না, জাস্ট দারুণ লাগতো, কিন্তু অত আর সাহস নেই জানো তো। তো একদম রাস্তা, এদিককার রাস্তাঘাট না একদম ফাঁকা ফাঁকা, এই জন্য একটু ভয় ভয়ও লাগে জানো তো। দেখো কি সুন্দর না পরিবেশটা, দেখো কি ভাল লাগছে। আর এখন দেখো আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে গেছে, কিন্তু পুরো মেঘলা হয়ে গেছে, আর আমি তো শুধু ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি, টোটো খুঁজছি আর ভিডিও করে যাচ্ছি, খুব ভালো লাগছে সেই জন্য। দেখো তোমরা দেখে তো বুঝতেই পারছো কতটা ভালো লাগছে না। তো বন্ধুরা দেখো, মাম্মা মার আমি হেঁটে চলেছি, আর এখানে কিন্তু কয়েকটা ফটো উঠিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। আর এখানে না হাঁটতেও বেশ ভালোই লাগছিল, যদি একটু টাইম থাকতো না ফরেস্টটা পুরোটা একটু হেঁটেই চলে আসতাম বাড়িতে। তো দেখো মাম্মামের এখানে জুতো খুলে গেছে, মাম্মাম জুতো পরছে, তো চলো দেখো পিছনটা দেখো কতটা ভালো লাগছে। তো চলো আর বেশি বকবক করছি না, তো এখন টোটোতে উঠে পড়ব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড়ও করছি না, আর বাড়িতে গিয়ে কিছু তোমাদের সাথে শেয়ারও করিনি, কারণ এরপরে কী হয়েছিল, আমরা যখন টোটোতে উঠে পড়েছিলাম তখন মুষলধারে বৃষ্টি এসে গিয়েছিল, তো বৃষ্টিতে ভিজতে ভিজতে ভিজে ভিজে বাড়িতেও চলে গিয়েছি, আর কিছু তোমাদের সাথে সেই জন্য শেয়ারও করতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অল করে দিও, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো টাটা, বাই বাই বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।